এই আমরা কোথায় এলাম? এক টাকার কুমিরের কাছে। মানে? কলকাতার এক ব্যবসায়ী সুরজ আগরওয়াল আমার বন্ধু। শ্বশুরবাড়ি থেকে তো আমদানি বন্ধ, তাই ব্যবসা করবার জন্য কিছু টাকা আমি ধার চেয়েছিলাম সুরজ আগরওয়ালের কাছে। তার সঙ্গে তো কলকাতাতেও দেখা করতে পারতে। না 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 না, উনি বলেন যে কলকাতার এত ভিড়ে এসব কথা হয় না, আর তাই তো উনি ওনার এই কোল্ড স্টোরেজের বাংলোয় আমাদের ডেকে পাঠিয়েছেন। কিন্তু তার জন্য আমার সঙ্গে আনলে কেন? সে তুমি বুঝবে না। শোনো, স্ত্রী সঙ্গে থাকলে এসব বোকা বড় লোকদের খুব সহজেই কাবু করা যায়। কিন্তু জায়গাটা বড় চেনা চেনা লাগছে, এটা সপ্তমীদের গ্রাম না? এই কথাটা যেন আগরওয়ালের সামনে বলে ফেলো না। আগরওয়াল যদি একবার জানতে পারে যে ওই ভিখারি পঞ্চমরা আমার আত্মীয়, তাহলে আমার সমস্ত প্ল্যান জলে যাবে। আরে কি জ্বলে গেল রজত বাবু? না না, জলে যাবে কেন, আমি বলছিলাম যে এমন সুন্দর দিনে জল ছাড়া কি মানায়? আরে এ কথাটা একদম বিলকুল ঠিক কথা বলিয়েছেন আপনি। ইনাকে তো ঠিক চিনলাম না। আমার লাইফ পার্টনার। লাইফ পার্টনার? আরে মানুষের লাইফ কতটুকু, আর লাইফ চলিয়ে গেলে তখন পার্টনারের কি হবে? আরে এ জেসু। হ্যাঁ গুরু। আরে সব ব্যবস্থা ঠিক আছে না? হ্যাঁ গুরু, একদম ফিট। হ্যাঁ রজত বাবু, আপনি যান যান, এদের সঙ্গে যান, খানা পিনা করুন, মজ মাস্তি করুন, ও কাম কাজের কথা পরে হবে। আপনি যান এদের সঙ্গে, আমি আপনার পার্টনারের সঙ্গে একটু গপসপ করি। হ্যাঁ হ্যাঁ, গপ করুন গপ করুন। শুনো, তুমি একটু বসো, আমি আসছি। চলেন আসেন 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 চলেন আসেন। এই ঘরে এখন আমি আপনি প্রেমের কথা বলবো। আমি নিলে ক্ষতিটা কি আছে? আপনি আমার বাবার মতন। বাবা বাবা তো আমার ডাক নাম আছে। আমার তো এখন তোমার কাছে অনেক কিছু চাইবার আছে। দীপার কাছে তোমাকে যেতে হবে না, দীপা ভালোই আছে, তুমি বসো আর মদ খাও। আরে খড়ে খড়ে কে দেখ রে, ও ভাগ রই হ্যায় পকড়ো। পাটনার একটু প্যার করবো।
साला हमको मार मारो 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 পঞ্চম তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ আমার নেই ভাই আমি আমি তোমার উপরে এত অন্যায় করেছি আর সেই তুমি আজকে আমার ইজ্জত বাঁচিয়ে দিয়েছো ভাই লোভ স্ত্রীর মর্যাদার থেকেও বড় স্ত্রীর শরীর স্পর্শ করার তার কোনো অধিকার নেই তাই তুমি আমায় আজ থেকে চোবে না চোবে না তুমি আমাকে চোবে না